আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও, আর এই ভিডিওটি তৈরি করতে রিকোয়েস্ট করেছেন হবিবুর রহমান। বলেছেন কমেন্টে, দাদা অব্রো কিবোর্ড দিয়ে কেন আল্লাহ মল্লিক সমস্ত ইত্যাদি লেখা হচ্ছে না কেন, প্লিজ সমাধান দিন। এরকম আরেকটি কমেন্ট করেছেন পীযূষ পাল, এইভাবে লিপিশ্রী অনসিতে একান্ত আত্মীয় ইত্যাদি লেখা হয় না কেন। তো এই দুটো কমেন্টের উত্তর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অনসি একান্ত আত্মীয় এই লেখাগুলো, যেমন আল্লাহ মল্লিক সমস্ত এই লেখাগুলো মানে যুক্তাক্ষর কিভাবে লিখতে হয়। তো চলুন আমি ফটোশপে ওপেন করে নিই। দেখুন আমি ফটোশপ ওপেন করছি, ফটোশপে ওপেন করার পর একটি নতুন ফাইল থেকে একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। তো নতুন পেজ আমি যে কোনো সাইজের নিচ্ছি, দেখুন পেজ চলে এসেছে। এই পেজটিতে এবার কাজ করব কি, আমরা ফটোশপে অব্রো দিয়ে টাইপ করব। তো অব্রো দিয়ে টাইপ করার জন্য আমাকে কি করতে হবে, অব্রো কিবোর্ডে ক্লিক করতে হবে, তারপর আউটপুট অ্যাজ আনসি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে এই ফটোশপের বাম পাশে দেখুন একটি টুল বক্স রয়েছে, সেই টুল বক্সের মধ্যে থেকে টাইপ টুলে ক্লিক করবেন। টাইপ টুলে ক্লিক করার পর এই যে সাদা পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই সাদা পেজের যে কোনো জায়গাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা কার্সার আমি দেখতে পাচ্ছি। এবার আমি কালার লেখার কালারটা ইয়েলো হয়ে আছে, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন সহজে। এই দেখুন ব্ল্যাক করা হয়ে গেছে। এবার কাজটা করব, আমি এখান থেকে একটি ফন্ট নেব, যে কোনো ফন্ট আমি নিতে পারি টাইপ করার জন্য। তো দেখুন আমি একটা ফন্ট নিচ্ছি, এটা আছে এলআই আদর সুরভি আনসি V1, এই ফন্টটিতে ক্লিক করছি। আপনি আপনার যে কোনো আনসি ফন্ট নিতে পারেন, তা আমি যে কোনো ফন্ট নিলাম। এবার নেওয়ার পর আমি যে রিকোয়েস্ট করেছে সেই হবিবুর রহমান, তার রিকোয়েস্টটাই আগে দেখাচ্ছি। দেখুন রিকোয়েস্টটা করেছে কি, আল্লাহ মল্লিক সমস্ত এই লেখাগুলো কিভাবে লিখবো, মানে যুক্তাক্ষর। তো এখানে আমি এখন টাইপ করব আল্লাহ। তো কিভাবে আল্লাহ টাইপ করছি দেখুন, প্রথমত আমি F12 প্রেস করছি, তাহলে দেখুন বাংলা কিবোর্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আল্লাহ লিখছি, ALLAH। দেখুন আল্লাহ যখনই লিখলাম স্পেস দিচ্ছি, আল্লাহ লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আর কি লেখা আছে, যেমন আছে আল্লাহর পরে আছে মল্লিক সমস্ত, এই দেখুন লিখছি মল্লিক, লিখে দেখাচ্ছি M ম লিখলাম, আর লয়ে লয়ে মানে দুবার এল দাবছি, যে হস্বীকারের জন্য আই কে, এ দেখুন মল্লিক সমস্ত লিখছি, দন্তাস্য এস ম ম লিখলাম এম এ, দন্তাস্য তয়ে যুক্ত এস টি, দেখুন অটোমেটিক হয়ে যাচ্ছে সমস্ত, এভাবে টাইপ করব। তারপরে আর কি কমেন্ট আছে দেখুন, অনসিতে অনসি লিখছি, একান্ত আত্মীয় এগুলো লিখে দেখাচ্ছি। দেখুন লিখছি আমি অনসি, তো অ দন্তান্ন দন্তাশয়ে দীর্ঘিকার, দীর্ঘিকার লিখবো, শিফট দেবে আই, দেখুন অনসি লিখলাম। তারপরে আর কি আছে, তারপরে আছে একান্ত আত্মীয়, দেখুন এবার লিখছি আমি একান্ত, ই কে এন টি, দেখুন অটোমেটিক হয়ে যাচ্ছে একান্ত আত্মীয়, এ টি ম মানে এম লিখলাম, দীর্ঘিকার দিলাম দিয়ে ওয়াই, দীর্ঘিকার হচ্ছে শিফট দেবে আই। এই যে লেখাগুলো দেখুন আমি অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে, আল্লাহ মল্লিক সমস্ত অংশী একান্ত আত্মীয়, এই যুক্ত বর্ণগুলো। যদি আপনাদের এই লেখাগুলো লিখতে এখনো পর্যন্ত সমস্যা থাকে, তাহলে আপনাদের যে বিজয় লেআউট, সেই লেআউটের মধ্যে কিবোর্ডে এখানে দেখুন একটা লেআউট দেওয়া হয়েছে, কিবোর্ডে ক্লিক করবেন। এই যে লেআউট, এই লেআউটের মধ্যে থেকে আপনারা দেখে নেবেন যে কোন বাটনে কি আছে। দেখুন উঁ লিখবো, তো উঁ লিখতে হলে শিফট দেবে এন দাবতে হবে, মানে ক্যাপিটালে এন আর জি, এই দেখুন মধ্যাহ্ন লিখবো তো বড় হাতে এন দাবতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা আছে, তো এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করুন, তারপরে যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানান, আমি আশা করি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন।